সেদিনের ক্লাসে আমরা সবাই অবাক হয়ে লক্ষ্য করলাম, জুঁই আসে নাই। এমন তো কখনো হয় না? স্যারও অবাক, নিয়মিত মেধাবী ছাত্রী ক্লাস বন্ধ করাতে। জুঁইয়েরও নিশ্চয় মন খারাপ ক্লাসে না আসতে পেরে। আমরা সবাই জানি রোকেয়া ম্যাডাম হতে চায় জুঁই। আমার নাম তুলি, জুঁইয়ের সাথে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ি। জুঁই আর স্কুলে আসে না। এরপর আমরা ভয়ঙ্কর এক খবর জানতে পারলাম, জুঁইয়ের বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার বয়সী একটা মেয়ের বিয়ে হয়ে যাবে, তার সব স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে? বারবার আমার মনে হচ্ছিল এটা তো অন্যায়, অবশ্যই এর প্রতিবাদ করতে হবে, অবশ্যই জুঁইয়ের স্বপ্নটা বাঁচাতে হবে। গেলাম জুঁইদের বাসায়। জুঁই কেমন জানি চুপচাপ হয়ে গেছে, আর আগের মতন নাই। হাসি খুশি জুঁইকে এরকম দেখে খুব মন খারাপ লাগলো আমার। ওর পরিবারকে খুব বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোই লাভ হলো না। জুঁইদের বাসা থেকে ফিরে আসার সময় মনের মধ্যে খুব অস্থির লাগছিল। তাহলে কি জুঁই আর কখনো ক্লাসে আসবে না, একসাথে খেলবে না, বড় হয়ে রোকেয়া ম্যাডাম হবে না? এভাবে শেষ হয়ে যাবে ওর স্বপ্নটা? আমি কি তাহলে জুঁইয়ের জন্য কিছুই করতে পারবো না? নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম কি করা যেতে পারে। ভেবে দেখলাম আমি তো শুধু একা না, অন্যায়ের প্রতিবাদে আমার বন্ধুরাও সমান সাহসী। ক্লাসে পড়েছিলাম দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। একার পক্ষে যা করা সম্ভব না, সবাই মিলে তা অবশ্যই সম্ভব। আমার সাহসী বন্ধুরা একে একে সবাই এগিয়ে আসলো এই অন্যায়ের প্রতিবাদ করতে। আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলতে লাগলো। আমাদের সাহায্য করলেন হেড স্যার আব্দুল খালেক এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার আপা। আমরা ঠিক করে ফেললাম কিভাবে রুখে দেব জুঁইয়ের প্রতি এই অন্যায়। আমরা সবাই দল বেঁধে গেলাম জুঁইদের বাড়িতে। নানা রকম যুক্তি দিয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করলাম বাল্যবিবাহের কুফল, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে রাজি না। খুব মন খারাপ করে যখন চলে আসছিলাম, তখন মনে হচ্ছিল জুঁইয়ের স্বপ্নটা হেরে যাওয়ার সাথে সাথে হেরে যাচ্ছে দেশটাও। কিন্তু এই দেশের আরো অনেক জুঁইয়ের স্বপ্নকে তো আমরা হারতে দিতে পারি না। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আরো বড় কিছু করার। সাহস করে বেছে নিলাম নতুন পথ। সেদিন ছিল 2017 সালের 5 এপ্রিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান স্যার আমাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। আমাদের সাহস দেওয়ার পাশাপাশি উৎসাহিত হয়ে পড়লেন তিনিও। এই অন্যায়কে রুখতে আমাদের সাথে পাঠালেন পুলিশ ফোর্স। সেদিনের জুঁইয়ের মুখের হাসিটা আমাদের আরো শক্তি যুগিয়েছিল।
অন্যায়ের প্রতিবাদে দেখেছিলাম নতুন আলোর পথ। ময়মনসিংহের নান্দাইলের আমরা সাতজন, প্রথম আলোর ভাষায় সাত সাহসী। সানজিদা ইসলাম ছোয়া, স্নেহা বর্মন, জান্নাতুল আক্তার, জীবননিসা খানুম শ্যামা, জান্নাতুল ইসলাম প্রান্তি, লিজুয়ানা তাবাসসুম ও আমি তুলি দেবনাথ সবাই মিলে এক হয়ে তৈরি করলাম সংগঠন ঘাসফুল, যেখানে শিশু বিবাহ বাল্য বিবাহ সেখানে প্রতিরোধ করি আমরা, রুখে দেই ইফটিজিং। এখন পর্যন্ত প্রতিহত করেছি 19টি বাল্য বিবাহের চেষ্টা। 19 বছর পূর্তিতে প্রথম আলো বাংলার জনপদের এই সাত সাহসীকে জানাচ্ছে অভিবাদন।